ভাড়ায় চলছে গণপরিবহন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ নগরের মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালে আছেন সহকর্মী সাদিকুর রহমান এবং খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। প্রথমেই যাচ্ছি সাদিকুর রহমানের কাছে। সাদিক, শ্রেয়া, আসলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে যে গত তিন দিন ধরে সব ধরনের দূরপাল্লার এবং লোকাল বাস বন্ধ ছিল এবং এর ফলে দেখা যায় যে সরকার নির্ধারিত যেই নতুন করে ভাড়া নির্ধারণ করা হয়, সমন্বয় করা হয় ডিজেলের মূল্য বৃদ্ধির সাথে, এরপরে কিন্তু প্রজ্ঞাপন জারি হয়েছিল গতকালকে এবং সেই প্রজ্ঞাপন অনুযায়ী যেই ভাড়া বাড়তি করা হয়েছে, আগে ছিল ১ টাকা ৪২ পয়সা প্রতি কিলো ভাড়া দূরপাল্লার অথবা আন্তঃজেলা বাস যেসব যানগুলি আছে বাস, সেটা বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছিল। সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন জায়গায় যেই বাসগুলি আছে, যেমন ময়মনসিংহে এখন আমি আছি মাসকান্দা বাস টার্মিনাল, এখান থেকে বিভিন্ন ধরনের বাস কিন্তু ছেড়ে যায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে এবং এইখানে যেটা দেখতে পাচ্ছি যে ভাড়া, আগের যে ভাড়া ছিল এনা পরিবহনে ১২০ টাকা, সেটা বাড়িয়ে করা হয়েছে ২৭০ টাকা, অর্থাৎ মোট ভাড়া কিন্তু বাড়ানো হয়েছিল, সরকার নির্ধারিত ভাড়া এখন বাড়ানো হয়েছে ২৭% সেটা অনুযায়ী এখানে ২২% বাড়ানো হয়েছে। তবে সার্বিকভাবে কিন্তু দেখা যায় ১ টাকা ৮০ পয়সা অনুযায়ী কিন্তু ভাড়া কিন্তু এখনও বেশি রয়েছে সার্বিকভাবে যদি বলা যায়, কিন্তু এখন যে নতুন ভাড়া বাড়ানো হয়েছে সেই অনুযায়ী ২৭%-এর জায়গায় করা হয়েছে ২২%। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু যাত্রীরা বাস টার্মিনালে এসে তাদের কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষায় আছে এবং তিন দিন বন্ধ থাকার ফলে যে ভোগান্তিটা হয়েছিল, এখন নতুন করে যখন সরকার পিআরটিএ যখন বাস মালিকদের সাথে সমন্বয় করে নতুন ভাড়া নির্ধারণ করেছে, সেই অনুযায়ী বাসগুলি নতুন নির্ধারিত ভাড়ায় ছেড়ে যাচ্ছে এবং এর ফলে দেখা যায় ভোগান্তির মানুষের যে বাস চলাচল বন্ধ থাকার ফলে এখন অনেকেই নিজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যে ছুটে চলেছেন সেটা আমি ভোর থেকেই দেখতে পাচ্ছি এই মাসকান্দা বাস টার্মিনালে। এখানে আসলে যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে আসলে ভোগান্তি কমলেও আসলে ভাড়া যেই অনুযায়ী ১ টাকা ৮০ পয়সা অনুযায়ী যত টাকা বাড়ার কথা ছিল সামগ্রিকভাবে কিন্তু আগে থেকেই কিন্তু ভাড়া বাড়তি ভাড়া রয়েছে, অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু ২০০ টাকার নিচেই থাকার কথা ১ টাকা ৮০ পয়সা অনুযায়ী, আগে যেটা ছিল সেটা কিন্তু ১ টাকা ৪২ পয়সা অনুযায়ী কিন্তু আগেই কিন্তু বাড়তি ভাড়া ছিল, সেই অনুযায়ী কিন্তু এখন যে বাড়তি যেটা বাড়ানো হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখন বেশি ভাড়া নয়, অর্থাৎ ২৭%-এর জায়গায় ২২% বাড়ানো হয়েছে। তো সার্বিকভাবে কিন্তু এখানের যারা আছে মালিক পক্ষ এবং যারা যাত্রীরা আছেন সার্বিকভাবে কিন্তু এখন সন্তোষ প্রকাশ করছেন, এরকম যেন কৃত্রিম যে সংকট তৈরি হয় বিভিন্ন সময় যে আন্দোলনের নামে যেই ধর্মঘট হয় সেটা যেন আর না হয় সেই বিষয়ে সতর্ক থাকার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন সবাই। আমরা খুলনায় চলে যাব, সেখান থেকে আল মামুন যোগ দিবেন এই বিষয়ে আরও জানানোর জন্যে। ধন্যবাদ সাদিক। খুলনায় কিন্তু টানা তিন দিনের অচলাবস্থা কাটিয়ে আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। বাস চলাচল আসলে গতকাল রাত থেকে শুরু হয়েছে, আজ সকাল থেকে অন্যান্য দিনের থেকে অন্যান্য দিন সকাল ৬টা গত তিন দিনে যে নীরবতা বা নিশ্চুপ নীরবতা অবস্থান ছিল খুলনা সোনাডাঙ্গা বাস টার্মিনাল, আজ কিন্তু ভোর থেকেই একেবারে জমজমাট একটি অবস্থা, এখানে কোলাহলপূর্ণ একটি অবস্থা। এখানে আসলে সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে এবং নতুন নির্ধারিত যে ভাড়া সেই ভাড়ায় আসলে বাস চলাচল শুরু হয়েছে। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে এটি আসলে দেশের অন্যতম বৃহত্তম একটি বাস টার্মিনাল, এখান থেকে দেশের অধিকাংশ স্থানে কিন্তু আসলে যাওয়া যায়। তো সকালে আমরা দেখেছি এখান থেকে খুলনা থেকে যশোর, খুলনা থেকে পিরোজপুর, খুলনা থেকে বরিশাল সব রুটেই কিন্তু সকাল ৬টা থেকে বাস চলাচল শুরু হয়েছে এবং এই ভাড়া কিন্তু আমরা যেমন কথা বলেছি খুলনা থেকে পিরোজপুরের আগে ভাড়া ছিল ১০০ টাকা, এখন সেটি ১২০ টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়া খুলনা থেকে বাগেরহাটের যে ভাড়া ছিল যেটি সেটিও কিন্তু আসলে বাড়ানো হয়েছে, খুলনা থেকে পাইকগাছা ৯০ টাকা ভাড়া ছিল সেটি এখন বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। তো আমরা আসলে কথা বলেছি শ্রমিকদের সাথে, তারা আসলে এই যে তিন দিনের যে অচল অবস্থা সেটা যে কাটিয়ে নতুন ভাড়া নিতে পেরেছে
নতুন ভাড়া নির্ধারিত হয়েছে, এটাতে তারা আসলে খুশি। পরিবহন মালিক তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে বলেছেন যে নতুন যে ভাড়া নির্ধারিত হয়েছে এই ভাড়া আসলে কার্যকর হওয়ার ফলে যেটি হবে তারা আসলে যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেই ক্ষতি থেকে তারা বাঁচতে পেরেছেন, তারা আসলে খুশি। তো আমরা এই রুটে যারা যাত্রী রয়েছেন তাদের সাথেও কথা বলেছি, যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোনো কোনো যাত্রী আসলে এই তিন দিনের অচলাবস্থা যে কেটে যাত্রা শুরু হয়েছে এ কারণে খুশি। তবে এই যে ভাড়া বৃদ্ধি, এই ভাড়া বৃদ্ধির কারণে কিন্তু অনেক যাত্রী আমাদের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা আসলে বলছেন যে যে হারে ভাড়াটা বাড়ার কথা কেউ কেউ তার থেকে বেশি ভাড়া নিচ্ছেন। আর আরেকটি বিষয় বলছেন যে এই যে তাদের আসলে যে যেভাবে আসলে তাদের সংসার চলতে হয় বা মধ্যবিত্ত পরিবার বা একটি পর্যায়ে একই যেরকমভাবে তারা চলেন তার থেকে তাদের কিন্তু আসলে খরচ এই পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার ফলে খরচ বেড়ে গেল, এ কারণে আসলে তারা বেশ কিছু যাত্রী আমাদের কাছে অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা যে খুলনার সোনারগাঁ বাস টার্মিনাল বাদেও খুলনার রয়্যাল মোড় থেকে কিন্তু বেশ কিছু বাস ছেড়ে যায়, অধিকাংশ বাস খুলনার রয়্যাল মোড় থেকে খুলনা ঢাকা রুটে ছেড়ে যায়। আমরা কথা বলেছি সেখানেও খুলনা থেকে মাওয়া রুট হয়ে যে সমস্ত বাস ছেড়ে তারা কিন্তু আজ সকাল থেকে 100 টাকারও বেশি ভাড়া আসলে কার্যকর করেছে। তো আমার কাছে এই ছিল খুলনা সোনারগাঁ বাস টার্মিনাল থেকে নতুন ভাড়া যে কার্যকর হয়েছে তার সর্বশেষ খবর। মার্জিয়া, নতুন ভাড়ায় গণপরিবহন চলাচলের সর্বশেষ খবর জানাচ্ছিলেন খুলনার সোনারগাঁ বাস টার্মিনাল থেকে সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। এবং তার আগে ময়মনসিংহ বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাদিকুর রহমান।